আসসালামু আলাইকুম। সুপ্রিয় ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, হাবিল ও কাবিলের এই ঘটনা আলোচনায় আপনাকে স্বাগতম। শুরুতেই আপনাকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা আমরা চেষ্টা করব পবিত্র কোরআন ও হাদিস থেকে সত্য ইতিহাসটা তুলে ধরার জন্য। তো চলুন শুরু করা যাক। কাবিল ও হাবিল নামে দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের ইতিহাস অনুসারে কাবিল ও হাবিলের মাধ্যমেই প্রথম কুরবানি শুরু হয়। তাদের মধ্য থেকেই পৃথিবীতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এবং তাদের মাধ্যমেই মৃতদেহ কবর দেওয়ার নিয়ম চালু হয়। জুমার নামাজের আগে কিংবা কুরবানির ঈদের নামাজের আগে বিশেষ আলোচনায় কুরবানির ইতিহাস সম্বন্ধে আলোকপাত করতে গিয়ে ইমাম সাহেবরা প্রায় সময়ই কাবিল ও হাবিলের ঘটনার উল্লেখ করেন। খ্রিস্ট ধর্মে তাদেরকে কেইন ও এবেল নামে ডাকা হয়। উল্লেখ্য যে কাবিল ও হাবিলের ঘটনা সম্বন্ধে আলোচনা করতে গেলে উল্লেখ করতে হবে তাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম ও মাতা বিবি হাওয়া আলাইহিস সালামের কথা। হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালাম উভয়ে জান্নাতের সুসজ্জিত বাগানে বসবাস করছিলেন, কিন্তু তাদের পিছু লাগল ইবলিস নামে এক পাপিষ্ট শয়তান। ইবলিস চাইলেও তারা যেন সুখের জান্নাতে থাকতে না পারে। যতটা না সুখের জান্নাত থেকে বিতাড়িত করার ইচ্ছে ছিল ইবলিসের, তার চেয়েও বেশি ইচ্ছে ছিল তারা যেন আল্লাহর দেয়া আদেশ অমান্য করে তাকে নাখোশ করে। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ একটি বিশেষ গাছের ফল খাওয়ার ব্যাপারে নিষেধ করেছিলেন। ইবলিস বেছে বেছে ওই বিশেষ ফলটিকেই টার্গেট করবে। দুজনকে প্রচিত করে ভুলিয়ে ভুলিয়ে ওই গাছের ফল খাইয়ে দিল। ফলে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম এই পাপ করে বসলেন। জান্নাতে পাপের স্থান নেই, তাই শাস্তিস্বরূপ আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। বলা হলো পৃথিবীতে ভালো কাজ করে নিজেদের মার্জনা করতে পারলে তারা আবারও জান্নাতে ফিরে যেতে পারবেন। কিন্তু অশান্তি তারপরেও রয়ে গেল, কারণ পৃথিবীতেও অস্তিত্ব বিরাজমান সেই পাপিষ্ট শয়তান ইবলিসের। ইবলিস শয়তান তার শেষ চাওয়া হিসেবে আল্লাহর কাছ থেকে বিশেষ কয়েকটি ক্ষমতা চেয়ে নিয়েছিল। অভিশপ্ত হবার আগে ইবলিস আল্লাহর অনেক ইবাদত করেছিল। এই ইবাদতের প্রতিদান স্বরূপ আল্লাহ তাকে তার চাহিদা অনুসারে এই ক্ষমতাগুলো প্রদান করেছিলেন। প্রাপ্ত ক্ষমতাগুলোর মধ্যে একটি হল যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থানে সে অবস্থান করতে পারবে। সে হিসেবে আদম হাওয়ার পৃথিবীতে চলে আসা তার জন্য তেমন কঠিন কিছু নয়। যাই হোক, পৃথিবীতে আগমনের পর হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালামের সন্তান জন্ম হতে লাগল। ধীরে ধীরে মানুষ বাড়তে লাগল পৃথিবীতে, কিন্তু এখানে দৃশ্যত্ব একটি সীমাবদ্ধতা থেকে গেল। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবী, তাই তাদের পরের প্রজন্মে যত সন্তানের জন্ম হবে তারা সকলেই হবে ভাই বোন। ইসলামী নিয়ম অনুসারে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয় না, সে হিসেবে এটি হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম। এরপর মানব জাতি বিলুপ্ত হয়ে যেত, কিন্তু এখানে তো পুরো মানব জাতির অস্তিত্বের প্রশ্ন, তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হয়। বিবি হাওয়ার গর্ভে তখন সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায়। প্রতি জোড়ায় একজন ছেলে আর একজন মেয়ে জন্ম হতো। একই জোড়ার ছেলে ও মেয়েরা পরস্পর বিয়ে করতে পারবে না, বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে করতে হবে। কাবিল ও হাবিল ছিল ভিন্ন জোড়ার, তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সমাধান হয়ে যায়। একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয়। হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না, সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী। নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে। কিন্তু কাবিল বেঁকে বসে, সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না, যেভাবেই হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকেই বিয়ে করবে। এমন তো অবস্থায় পিতা হযরত আদম আলাইহিস সালাম একটি মীমাংসা করলেন, তাদের দুজনকে আল্লাহর নামে কোরবানি দিতে বললেন। যার কোরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছাই জয়ী হবে। উল্লেখ্য যে কার কোরবানি গৃহীত হলো আর কার কোরবানি গৃহীত হলো না সেটা কিভাবে বুঝব? তখনকার কোরবানি এখনকার কোরবানির মতো ছিল না। সে সময়ে কোনো জিনিস কোরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত।
কুরবানির বস্তুকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো। আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহ কর্তৃক কুরবানি গৃহীত হয়েছে। পিতা আদম আলাইহিস সালামের দেওয়া মীমাংসা অনুসারে তারা উভয়েই কুরবানির বস্তু উপস্থাপন করল আল্লাহর কাছে। হাবিল একটি সুস্থ মোটাতাজা দুম্বা উৎসর্গ করল আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করল। উল্লেখ্য যে তখন সবজি ও শস্য কুরবানির জন্য উৎসর্গ করা যেত। কোনো কোনো উৎস থেকে জানা যায় যে হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা আর কাবিলের ষষ্ঠ ছিল নিকৃষ্ট মানের। বস্তুত আল্লাহ হাবিলের কুরবানিকেই কবুল করিলেন। উপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে নিলেন কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না। সে হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল। হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ার জন্ম নেওয়া মেয়েটিকে। কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না। সে ভাবল হাবিলের জন্য তার কুরবানি আল্লাহ গ্রহণ করেন। কুরবানিতে প্রত্যাখ্যান হওয়াতে এবং স্ত্রী হিসেবে কাঙ্ক্ষিত মেয়েকে না পাওয়াতে সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল। ক্রোধের বশে হাবিলকে সে বলল, তোর ইচ্ছা কোনোভাবেই আমি পূরণ হতে দেব না, প্রয়োজনে তোকে হত্যা করব যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস। কোনো কোনো উৎস থেকে এটাও জানা যায় যে তাকে এমন সর্বনেশা ভাবনার উস্কানি দিয়েছিল সেই পাপিষ্ট ইবলিশ শয়তান। যাই হোক, কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল। সে বলেছিল, আল্লাহ তাদের কুরবানি কবুল করেন যার উদ্দেশ্য সৎ, আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কিছু করব না, কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি। কিন্তু এই কথাই কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হলো না। ক্রোধের বশবর্তী হয়ে সে হত্যা করল তার আপন ভাইকে। বস্তুত ভাই হত্যার পরে কাবিলের মনে দয়ার উদ্বেগ ঘটে। সে তখন বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে। সে অনুভব করে, আহারে কত বড় ভুল করে ফেলল সে, নিজের ভাইকে নিজ হাতে মেরে ফেলল। এর চেয়ে বড় ধৃষ্টতা আর কি হতে পারে? ভেতরে ভেতরে সে অনেক অনুতপ্ত হল এবং নিজের অপকর্ম কিভাবে ঢাকবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। উল্লেখ্য যে তখনও মৃতদেহ সৎকারের ব্যাপারে কোনো নিয়ম তৈরি হয়নি, কারণ এর আগে কোনো মানুষের মৃত্যু ঘটেনি। মৃতদেহটিকে নিয়ে কি করবে এ নিয়ে যখন সে চিন্তায় মগ্ন, তখন দেখল একটি কাক তার ঠোঁট দিয়ে টুকরে টুকরে একটি গর্ত করল। তারপর সেই গর্তে একটি মৃত কাককে টেনে এনে কবর দিয়ে দিল। এটি দেখে কাবিল ভাবল তাকেও হয়তো এভাবে কবর দিতে বলা হচ্ছে, তাই একটি গর্ত করে সে তার ভাইকে কবর দিয়ে দিল। ইসলামের ইতিহাস অনুসারে এটি ছিল মানবজাতির প্রথম কবর। কোনো কোনো উৎস থেকে এটাও জানা যায় কাক দুটি ছিল ফেরেশতা এবং এদেরকে আল্লাহই পাঠিয়েছিলেন যেন এদের দেখে কাবিল শিখতে পারে। মোট কথা, ইসলামের দৃষ্টিকোণে কাবিল ও হাবিলের ঘটনার তাৎপর্য অনেক। কাবিল ও হাবিলের ঘটনা উল্লেখের পরপরই পবিত্র কুরআনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আছে। সেখানে উল্লেখ আছে, কেউ কাউকে হত্যা করলে সে যেন সমস্ত মানব জাতিকেই হত্যা করল, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সমগ্র মানব জাতিকেই রক্ষা করল। এ প্রসঙ্গে একটি হাদিসও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যখনই অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয় তখন পাপের একটি অংশ অবশ্যই আদমের প্রথম পুত্র কাবিলের উপরই পড়ে, কেননা সেই প্রথম ব্যক্তি যে অন্যায় হত্যাকাণ্ডের সূচনা ঘটিয়েছিল। সুপ্রিয় বন্ধুরা, আমার এই ছিল হাবিল ও কাবিলের পবিত্র কোরআন ও হাদিস থেকে পূর্ণ ঘটনা। তো যদি আপনার কাছে এই আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।